আবারও একটি নতুন প্ল্যান নিয়ে এলাম সবার জন্য নশো পঁচিশ স্কোয়ার ফিটের মধ্যে একটি বাড়ির প্ল্যান থাকছে তিনটি বেডরুম ল্যাট্রিন বাথরুম ওপেন কিচেন ডাইনিং প্লেস সিঁড়ি ইত্যাদি তো ড্রয়িংটা ভালো করে দেখে নাও সবাই ওয়ালটা ড্রয়িং করছি আগে এই হলো এবার ভিতরের অলগুলি চিহ্নিত করে দিচ্ছি এই হলো কেউ যদি নিজের এরিয়ার মাপে ড্রয়িং পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করো এই জানালার গ্যাপগুলি সবুজ মার্কার দিয়ে চিহ্নিত করে দিচ্ছি সাইড এই হলো এবার দরজাগুলি মার্কিং করে দিচ্ছি মেন গেট চার ফুট সব দরজা চিহ্নিত হয়ে গেলো আচ্ছা এবার এটা এন্ট্রান্স এই এই জায়গাটার স্পেসটা চার ফুট চার ইঞ্চি আর সিঁড়ি এই দিক দিয়ে উঠে গেছে তিন ফুট চওড়া সিঁড়ি যথেষ্ট আর সিঁড়ির রুমটা ওইটা হচ্ছে সাত ফুট চওড়া আর এটা হলো বেডরুম আচ্ছা এটা দশ ফুট বাই এগারো ফুট এটা আর একটা বেডরুম এটা চোদ্দো ফুট বাই ন ফুট পাঁচ ইঞ্চি আচ্ছা এটা তিন নম্বর বেডরুম এটা ন ফুট ন ইঞ্চি বাই চোদ্দো ফুট হলো এটা ল্যাট্রিন বাথরুম জেনারেল চার ফুট চার ইঞ্চি বাই এটা এটা যেরকম আছে ন ফুট ন ইঞ্চি আর এই গলমটা তিন ফুট সাত ইঞ্চি হ্যালো এটা ডাইনিং প্লেস ডাইনিং হল আচ্ছা এটা সতেরো ফুট আছে বড় আছে আর কিচেন আর ডাইনিং লে এ সাইডটা হচ্ছে সতেরো ফুট আর এটা ওপেন কিচেন ওপেন কিচেন হলো এবার টোটাল এরিয়াটা এই দিক দিয়ে হচ্ছে সাঁত্রিশ ফুট আর এই দিক দিয়ে পঁচিশ ফুট তাহলে টোটাল এরিয়া দাঁড়ালো পঁচিশ গুণিতক সাঁত্রিশ সমান নশো পঁচিশ স্কোয়ার ফিট আর টোটাল কলম চিহ্নিত করে মোট সতেরোটি কলম হলো সতেরোটি কলম টোটাল বিল্ডিং কস্ট পনেরো থেকে কুড়ি লাখ টাকা